আসসালামু আলাইকুম সবাইকে আজ পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ আজ থেকে আমাদের জীবনে শুরু হয়েছে নতুন একটি চ্যাপ্টার আর তা হচ্ছে আজ থেকে আমরা আমাদের এম জীবনের তৃতীয় বর্ষে পদার্পণ করতে যাচ্ছি অর্থাৎ আজকে থেকে শুরু হচ্ছে আমাদের ওয়ার্ড ক্লাস বলা হয়ে থাকে একজন মানুষ জীবনে তিনবার ডাক্তার হয়ে থাকেন প্রথমবার যখন সে মেডিকেলে চান্স পায় দ্বিতীয়বার যখন সে থার্ড ইয়ারে উঠে অর্থাৎ প্রথম প্রথম ওয়ার্ডে যাওয়া শুরু করে এবং সর্বশেষ সে যখন তার এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করে ফেলে তো আজকে যেহেতু নতুন বছরের প্রথম ক্লাস তাই দেরি না করে দ্রুত গোসল করে রেডি হয়ে পড়লাম মনের মধ্যে অন্যরকম একটি এক্সাইটমেন্ট কাজ করছে প্রথমবার রোগীদের সামনে যাচ্ছি নতুন পরিবেশ নতুন শিক্ষক পেশেন্টদের সামনে গিয়ে কিভাবে কথা বলবো সব মিলিয়ে একটু ভয়ও লাগছিল তো হোস্টেল থেকে নামছি আর ভাবছি আমি তো সামান্য একজন মেডিকেল স্টুডেন্ট কিন্তু আমি যাদের সামনে যাচ্ছি অর্থাৎ যারা হসপিটালে পেশেন্ট হিসেবে রয়েছেন তারা তো আমার সাদা অ্যাপ্রন দেখে ভেবে নেবেন আমি একজন পূর্ণাঙ্গ ডাক্তার তাদের তাদের কোনো কঠিন প্রশ্নের উত্তর দিতে যদি আমি ব্যর্থ হই তাহলে কিভাবে বুঝিয়ে সব মিলিয়ে একটা মিশ্র অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি তো ধীরে ধীরে সবাই ওয়ার্ডের উদ্দেশ্যে আসা শুরু করলো শেরে বাংলা মেডিকেল কলেজের তৃতীয় তলায় রয়েছে অর্থোপেডিক সার্জারি বিভাগ যেখানে আমাদের প্রথম ওয়ার্ড প্লেসমেন্ট রয়েছে তো এটা হচ্ছে অর্থোপেডিক বিভাগের ক্লাসরুম ক্লাসে প্রবেশ করে আমি রীতিমতো হতবাক হয়ে হয়েছি এত সুন্দর এত সুন্দর সাজানো গোছানো একটি ক্লাসরুম কি নেই এখানে অসাধারণ অসাধারণ আজকে যেহেতু প্রথম দিন তাই আমাদের মধ্যে অনেকে ক্লাসে আসতে পারেনি যেটা দেখে আমাদের স্যার খুবই হতাশ হয়েছেন তো এই হচ্ছে আমাদের অর্থোপেডিক ক্লাসরুম অত্যন্ত সুন্দর মানুষের ধারণা সরকারি হসপিটাল মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন দুর্গন্ধ অনিয়ম চিকিৎসা হয় না এই হয় না সেই হয় না কিন্তু আমাদের অর্থোপেডিক সার্জারি ডিপার্টমেন্ট এদিক থেকে অনন্য বরিশাল বিভাগের জেলা এবং আশেপাশে মোটামুটি অন্তত এগারোটি জেলার মানুষের আশা ভরসার শেষ জায়গা হচ্ছে শেরে বাংলা মেডিকেল কলেজ ওয়ার্ডগুলো অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং রোগী বান্ধব তো সাররা রাউন্ডে চলে এসেছেন আমরাও সারদের পিছু পিছু হাঁটছি এক্সরে গুলো দেখছি যেহেতু অর্থোপেডিকে অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি গুলো সবচেয়ে বেশি আসে এদের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে হাড় ভাঙা তো মানুষের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে কেউ গাছ থেকে পরে গিয়েছে বিশেষ করে বাচ্চারা যারা খাট থেকে পরে গিয়ে আহত হয়েছে পরে এক্সরে করে জানা গেল তাদের হার ভেঙে গেছে তো এগুলো আসলে দুঃখজনক তো রাউন্ড শেষে আমাদের রেজিস্টার স্যার ক্লাস নিয়েছেন বলেছেন অনেক দিক নির্দেশনামূলক কথাবার্তা তো এভাবে হচ্ছে আমাদের ওয়ার্ড ক্লাসটি শেষ হলো এবং ওয়ার্ড শেষে আমরা সবাই ক্লাবে এসে কিছুক্ষণ সময় কাটালাম আড্ডায় মেতে উঠলাম যে যা ওয়ার্ডের শেয়ার করলো তো তারপরে শুরু হয়েছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস থার্ড ইয়ারের ওরিয়েন্টেশন ক্লাসের জন্য আমরা চলে এসেছি দুই নং গ্যালারিতে তো এই হচ্ছে আমাদের দুই নং গ্যালারি এখানে ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে উপস্থিত আছেন আমাদের ক্লা কলেজের উপাধ্যক্ষ মহোদয় এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ তো স্যাররা আমাদের উদ্দেশ্যে অনেক দিক নির্দেশনামূলক কথাবার্তা বলেছেন বুঝিয়ে দিয়েছেন নতুন কিভাবে আমরা পড়াশোনা করব তো এভাবে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটি শেষ হয়েছে তো ওরিয়েন্টেশন ক্লাস শেষে আমরা সবাই যে যার রুমে চলে যাই তো এখানে আমি আমার শ্রদ্ধা স্যার ম্যামদের কিছু ছবি অ্যাড করে দিচ্ছি যারা বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান কম এবং ছাত্র উপস্থিত আছেন আমাদের সিরে মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মহোদয় ধন্যবাদ সবাইকে